Ish ismak, ya Shaykh? Muhammad Sadiq al-Rahman Ma'ak. Kif alak, ya Habibi? Alhamdulillah, bikhair. Kif ant? Min fain? Ana min Bangladesh. Shudhi darshok mondoli. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ektu onno bhabei dekhlen je amra koyekti arbi shobdo bole amra eke oporke shombodhon korlam, nam jiggesha korlam, kemon achen, kotheke aschen. Tobe আমি যেহেতু সাধারণ শিক্ষিত মানুষ, আমার বিদ্যার দর এতটুকুই, অর্থাৎ আমার অনেক শখ যে আমি আরবিতে কথা বলবো, এমনকি আপনাদেরও অনেকের শখ ইচ্ছে, আমাকে অনেকেই আপনারা মেসেজ করেন, কমেন্ট করেন যে ভাই কোথায় আরবি শেখা যাবে, বিশেষ করে আমরা যারা সৌদি আরবে যাই ওমরাতে হজে, আর বিশেষ করে যেহেতু বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা মিডল ইস্টের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত সব বড় বড় দেশগুলিতে যান, এবং একটা জিনিস আমি দেখেছি যে ইন্ডিয়া, পাকিস্তান ওরা বেশি রেমিটেন্স এবং ভালো চাকরি পাচ্ছে ভালো আরবি জানার কারণে। সাধারণভাবেই একটা অফিসে যদি মনে করুন আমরা দুইজন গেলাম, কথার কথা আমি মাস্টার্স বা ল পাশ করা কিন্তু আমি আরবি বলতে পারি না দুই কলম, কিন্তু উনি মিশরের আল আজহার থেকে পাশ করা অনর্গল আরবি বলতে পারেন, তো স্বাভাবিকভাবেই বেশি বেতনের চাকরিটা কিন্তু উনিই পাবেন। হ্যাঁ, আমাকে কিন্তু চাকরিতে নেবে না। তো আমি দেখেছি যারা ইন্ডিয়ান বা পাকিস্তানি ভাইয়েরা সৌদি আরবে যান বা দুবাইতে যান, তারা বেশ ভালো ভালো পোস্টে বেশি আর্ন করছেন, বেশি আয় করছেন শুধু একমাত্র আরবি ভাষাটার কারণে। আর আরেকটি কথা, আল আজহার সেই একটি স্বপ্নের ইউনিভার্সিটি, যে আমরা এখন বাংলাদেশে প্রচুর আজহারি, আজহারি মানে হলো যারা মিশরের আল আজহার থেকে পাশ করে আসে তাদেরকে, এই যে আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন যে আল আজহারি, এই যে আজহারি ভাইয়েরা পড়াশোনা করছে আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, এটি মিশরে যে আল আজহার ইউনিভার্সিটির যে মসজিদ, সেই বিখ্যাত মসজিদের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, সেটি অন্য বিষয়। আমি যেটি বলছিলাম যে মিশরের আল আজহারে পড়াশোনা করতে পারাটা একটা স্বপ্ন, যেমন অক্সফোর্ড বা ক্যামব্রিজ যদি আমি জেনারেল লাইনে ধরি, একটা স্বপ্ন একটা মানুষের, একটা ভালো স্টুডেন্টের যে আমি ক্যামব্রিজের স্টুডেন্ট হব, অক্সফোর্ডের স্টুডেন্ট হব। তেমনি যদি কেউ একটু অ্যারাবিক লাইনে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান, মানে উচ্চ ডিগ্রি নিতে চান, সারা বিশ্বব্যাপী যেটি সমাদৃত সেটি হলো মিশরের আল আজহার ইউনিভার্সিটি অথবা মক্কার উম্মুল কোরা ইউনিভার্সিটি অথবা মদিনা ইউনিভার্সিটি। হ্যাঁ, সাধারণত এই তিনটি ইউনিভার্সিটিতেই মানুষ বেশিরভাগ যারা আরবি লাইনে পড়াশোনা করেন তারা গিয়ে থাকেন, তাদের কাছে একটা স্বপ্ন। আমার কাছে প্রচুর মেসেজ আসে যে ভাই আমি আল আজহারে যাব, আমি শিক্ষিত, যদিও আমি কৌমি পাশ করেছি, আলিয়া পাশ করেছি, কিন্তু ঠিক কথ্য ভাষাটা যেটা আমরা মানে অনর্গল যেটা বলতে পারাটা সেটা যদি না হয় তাহলে কিন্তু হয় না, যাওয়াটা খুব কঠিন হয়ে যায়। তো যাই হোক, আমি অন্যদিকে বেশি কথা বাড়াবো না। আজকে আমার সামনে রয়েছেন সাদিকুর রহমান আজহারি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সাদিকুর রহমান আজহারি, এই যে আজহারি শব্দটা বললাম এটা কিন্তু ওনার নাম নয়। আপনার কিন্তু বাংলাদেশের বিভিন্ন বক্তাগণের নামের শেষে দেখবেন অমুক আজহারি, অমুক আজহারি। আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে প্রচুর আজহার থেকে ডিগ্রি নিয়ে এসে বাংলাদেশে ইসলামের খ্যাতমত করে যাচ্ছেন, তাদেরকে, অর্থাৎ যারা আল আজহারে ডিগ্রি নিয়ে থাকেন তাদেরকেই আজহারি বলে, তাই তো সাদিক ভাই? আচ্ছা, তো আমি সৌভাগ্যবান তেমনি একজন আজহারি সাহেব আমার সামনে উপস্থিত, আজকে তাকে আমন্ত্রণ জানিয়েছি এই কারণে যেহেতু আমি ইসলামিক ভিডিও নিয়ে কাজ করি, মিশরের ইউনিভার্সিটি নিয়ে আমি ভিডিও দিয়েছি, মক্কার উম্মুল কোরা ইউনিভার্সিটি নিয়ে ভিডিও দিয়েছি, এখন আমার কাছে প্রচুর মেসেজ আসে যে ভাই আমি আরবিটা শিখবো কোত্থেকে। আর আমি যেহেতু মক্কা মদিনায় যাই, পথে ঘাটে দোকানে বাজারে বাসে সব জায়গায় ওরা আরবি বলে, আমরা এক লাইন দুই লাইন বলে আমরা ঠেকে যাই, আমরা কিন্তু আরবি আর বলতে পারি না। তো আমারও খুব শখ যে আমি আরবি শিখব। তো এই সুবর্ণ একটি সুযোগ এসেছে আলহামদুলিল্লাহ,
এই সাদেক আজহারি ভাই ওনারা একটি কোর্স শুরু করেছেন, শর্ট কোর্স, খুবই শর্ট কোর্স। আরবি শিখতে কিন্তু আমি কিন্তু মাদ্রাসা, হয়তো আপনারা জানেন যে আমি জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু আমি কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করেছি, এটি হয়তো আপনারা অনেকেই জানেন না। আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, কিন্তু করলেও এটি নির্দ্বিধায় আমি স্বীকার করতে বাধ্য যে মাদ্রাসাতে যেই সিলেবাসটি রয়েছে, সিলেবাস যেমন আমি বলি কথার কথা, আমরা যদি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করি তবুও কিন্তু ম্যাক্সিমাম আমরা ইংরাজি বলতে পারি না, এটা স্বাভাবিক। তেমনি আলিয়া মাদ্রাসা বলেন, কৌমি বলেন, যে এখন যা এখনকার যেই সিলেবাস রয়েছে তাতে কিন্তু আরবি বলতে পারাটা খুবই কঠিন হয়ে ওঠে না, যেটা আমি নিজে নির্দ্বিধায় স্বীকার করছি যে আমি মাদ্রাসায় পড়েও আমি কিন্তু দুই কলম লিখতে পারবো না, বলতে পারবো না। এটি এটি যে শুধু আমারই ব্যর্থতা তা নয়, ইন জেনারেল বলতে গেলে আমি বলবো 90% থেকে 95% ভাগই কিন্তু এরকম। তো এই ক্ষেত্রে করণীয়টা কী? এই ক্ষেত্রে খুবই শর্ট কোর্স, হ্যাঁ, সংক্ষিপ্তভাবে 3 মাসের 6 মাসের, বা আমি যদি 1 বছরের একটি কোর্স করি, তারপরে যদি আমি বিদেশে চাকরি করতে যাই বা পড়াশোনা করতে চাই, তো সেরকমই সুবর্ণ সুযোগ আমাদের সামনে এনে দিয়েছেন এই সাদেক আজহারি ভাই। তো আমি এখন ওনার কাছে চলে যাব, বিভিন্ন প্রশ্ন করব। জি ভাই, আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, যে এই যে আমি এতক্ষণ আপনার কথা নিয়ে বলছিলাম যে আপনারা একটি কোর্স চালু করেছেন যে আরবি ভাষা শিক্ষা কোর্স, তাই তো? সংক্ষেপে যদি আমি এটা বলি যে আরবি ভাষা শিক্ষা কোর্স, হ্যাঁ, হয়তো আপনাদের প্রতিষ্ঠানের নাম হয়তো বিস্তারিত আরো, তো আপনাদের প্রতিষ্ঠানটার নামটা দিয়েই শুরু করি, কি নাম এটার? আমরা ইংরেজিতে এই প্রতিষ্ঠানের নাম আল আজহার ইসলামিক ইনস্টিটিউট বাংলাদেশ, এবং আরবিতে এই নামটাকেই তর্জমা করলে বা আমরা যেভাবে পরিচিতি লাভ করছি, মাহাদুল আজহার আল ইসলামিক বাংলাদেশ। এটা কোথায় আপনাদের এই এটা অফিসটা? আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ঢাকার ডামরা থানাধীন, আচ্ছা, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, যে বিখ্যাত দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসা, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার একদম পাশেই, আচ্ছা, পূর্ব বক্সনগর সারুলিয়া ডামরা ঢাকা। আচ্ছা, মানে সোজা কথা আমি যদি বলি যে কেউ যদি আপনাদের অফিসে যায় দারুন নাজাত মাদ্রাসার সাথেই, আপনারা কি কি কোর্স চালু করেছেন? যেমন আমি এতক্ষণ আলোচনা করলাম দর্শকদের উদ্দেশ্যে যে আমরা, একটা হলো আল আজহারে পড়তে যাওয়া, এটা একটা কোর্স, আরেকটা হলো আমার শখ, আমি এখন সৌদি আরবে যাই ওমরা গ্রুপ নিয়ে, ওইখানে আমার আরবি জানা দরকার, এটা একটা কোর্স হতে পারে। আরেকটা হলো প্রবাসী ভাইয়েরা চাকরি করতে যাবেন, ওনাদের চাকরি বা ব্যবসা সংক্রান্ত যেই ভাষাগুলি লাগে এটা একটা, আরেকটা হলো আমি একদম পূর্ণাঙ্গভাবে শিখতে জানতে চাই একদম আরবি গ্রামার, যে মিজান মুন সাহেব বলেন বা নাহু বা নাহু সরব যাই বলি না কেন, আরবি ভাষাতে যেগুলি আমরা মাদ্রাসায় পড়ি করেছি সেইগুলো সহ একটু যদি আপনাদের কোর্সটা একটু বলেন, যে আমি যদি প্রথমে স্টুডেন্ট দিয়েই শুরু করেন যে আল আজহার বা উম্মুল কোরা ইউনিভার্সিটিতে যেতে হলে যে ভাষা শিক্ষা কোর্সটা লাগে সেটা কি আপনাদের এখানে আছে? যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে 3 ধরনের কোর্স চালু আছে, যার মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি এই পবিত্র কোরআনুল কারীমকে সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো। তো এই কোরআন হাদিস বুঝতে গিয়ে যে সমস্ত ভাইয়েরা আল আজহার ইউনিভার্সিটি, উম্মুল কোরা ইউনিভার্সিটি অথবা মদিনা ইউনিভার্সিটি ছাড়াও আরব দেশের বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো আরবিয়ান ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেতে চান, তাদের জন্য আমাদের বিশেষায়িত কোর্স আছে। সেই কোর্সটিতে ব্যাকরণ ছাড়াও সবচেয়ে বেশি আমরা অগ্রাধিকার দিই, যাতে তিনি সাবলীল ভাষায় বা সাবলীলভাবে আরবিতে কথোপকথন করতে পারেন, আরবিতে যাতে কথা বলতে পারেন, যাতে মনের ভাব বুঝতে পারেন এবং অন্যকে বুঝাতে পারেন, এই বিষয়টা আমরা প্রাধান্য দিচ্ছি এবং এই কোর্স চালু আছে। অনর্গল বলতে আমি যদি এখানে দর্শকদের সুবিধার্থে একটু বলি, যেহেতু আপনি গ্রামারের কথাই বলেছেন, যেমন আমি আপনার সাথে কথা শুরু করেছি কে ফালাক, হ্যাঁ, আরবিতে কিন্তু আমরা মাদ্রাসায় পড়েছি কাইফা হালুকা, হ্যাঁ, তাই না? কাইফা হালুকা, ওখানে গিয়ে সৌদিতে গিয়ে এটা কথ্য লোকাল ভাষায় সেটা হয়ে গেছে কে ফালাক, হ্যাঁ, দুইটা কিন্তু অনেক ডিফারেন্স, হ্যাঁ, বানান বলেন বা উচ্চারণ বলেন, আপনারা কি এই কথ্য ভাষাটাকের উপরে জোর দেন? মূলত যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করতে চান এবং যারা কোরআন হাদিস বুঝতে চান
তাদের জন্য আমরা এই কথ্য ভাষাটা নয় বরং এমনিতে গ্রামারের সহ বইয়ের যে তবে সেটাও গ্রামার বা ব্যাকরণের এই দিকটাকে অ্যাভয়েড করা সম্ভব। আচ্ছা, যারা বিশেষ করে স্টুডেন্ট তারা দীর্ঘ 10 বছর 15 বছর এবং 16 বছর বয়সে কামিল, হ্যাঁ আমরা তো আরবি মাদ্রাসায় গ্রামার পড়তে পড়তে কঠিন অবস্থা হয়ে যায়। এই যে দীর্ঘ সময় বসে তারা কামিল পাস করেন অথবা দাওরা হাদিস পাস করেন কিন্তু কথা বলার যে চর্চা সেটা নেই এবং যে পরিবেশ সেটা এখানে নাই, আমাদের এই কোর্সের মাধ্যমে সেই ব্যবস্থা এবং সেই সুযোগ রয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু দর্শক মন্ডলী আসলে আরবি গ্রামার কিন্তু খুবই রিচ, অনেক বিশাল একটি জগৎ বলবো আরবি গ্রামারের, সেটি দিয়ে আসলে সম্ভব না। কারণ আমার এই এই বয়সে এসে আমি আরবি গ্রামার শিখব, তারপরে কথা বলা শিখব, লিখব, এটা আসলে সম্ভব না। তো আপনারা এটিকে পাশ কাটিয়ে সম্পূর্ণ একটি নতুন পদ্ধতিতে আপনারা সংক্ষিপ্তভাবে এটি আয়ত্ত করে দেন। আচ্ছা, একটি ভাষাকে মনের ভাব প্রকাশ করাটাই আসলে একটি ভাষার মূল কাজ। তো সেই ক্ষেত্রে ব্যাকরণকে ছাড়াই যেভাবে আমরা একজন বাংলা ভাষাভাষী একজন অশিক্ষিত বা যিনি লিখতে পড়তে জানেন না তিনিও তো বাংলায় কথা বলছেন, তেমনিও কেউ চাইলে আরবিতে কথা বলতে পারবেন এবং এই বিষয়ে দেখি এটা খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন আলহামদুলিল্লাহ। আর এটা তো গেল আপনি ধরেন যারা পড়াশোনা করতে যাবে তাদের জন্য। আরেকটা যদি আমি বলি যে প্রবাসী ভাইয়েরা, আমি দেখেছি অনেক বাংলাদেশি ভাইয়েরা সৌদিতে গিয়ে ভালো চাকরি পাচ্ছেন না এই আরবিটা না জানার কারণে। তো ওইখানকার অফিসিয়াল ভাষা বা ব্যবসায়িক ভাষা ওইটার জন্য কি আলাদা কোর্স করেছেন? জি, এটার জন্য আমাদের ব্যবস্থা আছে, ট্র্যাডিশনাল আরবিক ল্যাঙ্গুয়েজ, ট্র্যাডিশনাল যে প্রয়োজনীয় আরবি ভাষা। জি, কারণ একজনে ট্রাভেলস লাইনে ট্যুর ট্রাভেলসে জব করেন, তার হাতে যে ধরনের পরিভাষাগুলো যে ধরনের কথা যেগুলি দরকার সেগুলো নিয়ে আমরা তাকে মডিফাই একটি কোর্সের মাধ্যমে তাকে এটি আয়ত্ত করিয়ে দেব। বা একটু অ্যাপ্লিকেশন করার দরকার একটা অফিসে চাকরির জন্য, ওইগুলিও কি আপনারা হাইলাইট করেন? জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। এবং যে ব্যক্তি দেখা যায় যে অন্য একটি প্রফেশন তার যেমন হাসপাতালে, জি, তাহলে তার কিন্তু সমস্ত পরিভাষাগুলো কথা বলার ধরনগুলো ডাক্তারের সাথে রোগীর সাথে বিভিন্ন ঔষধের সাথে ওয়ার্ডের সাথে, তো এই ধরনের শব্দগুলো সে এখান থেকে বেশি শিখবে, বেশি শিখবে এই ধরনের প্রফেশনে যা তার প্রয়োজন। হ্যাঁ, কারণ তার তো আর ইঞ্জিনিয়ারিং শব্দগুলো তার দরকার নাই। জি জি, আলহামদুলিল্লাহ। এটি মানে আপনারা পেশা ভিত্তিক আপনারা ওইভাবে ভাগ করে ভাষাগুলি কোর্সগুলি করিয়ে থাকেন? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। সাধারণ শিক্ষিত মানুষ, হ্যাঁ ধরেন এটা তো গেল কৌমিতে বা আলিয়াতে যারা পড়াশোনা করে, সাধারণ শিক্ষিত যে ঢাকা কলেজ থেকে বা নটরডেম কলেজ থেকে ভালো স্টুডেন্ট, কিন্তু তার শখ হলো আজহারে যাবে আরবি কোর্স করে, তাহলে সেটা কি সম্ভব? জি, আমাদের এই প্রতিষ্ঠানে পড়াশোনা করলে আল আজহারে প্রাইভেট যাওয়ার যত পদ্ধতি অথবা অন্য যে কোনো প্রতিষ্ঠানে যাওয়ার যে পদ্ধতিগুলো আমরা সেগুলো তাদেরকে সুন্দরভাবে ব্যবস্থাপনা করে দেব। আচ্ছা আচ্ছা, চমৎকার। দর্শক মণ্ডলী, এখানে চমৎকার আরেকটি কথা বের হয়ে আসছে আমার এই প্রশ্নের মাধ্যমে। একটা হলো যে ঢাকা কলেজের একটা স্টুডেন্ট আরবি শিখে আল আজহারে যেতে পারবে, এবং ওই স্টুডেন্ট কিভাবে প্রাইভেটলি ব্যক্তিগতভাবে আল আজহারে যাবে সেটিও কিন্তু ওনারা ব্যবস্থা করে দেন। অর্থাৎ আপনারা যারা আপনাদের যাদের ছেলে মেয়ে বা ভাই বোন বা আপনারা যারা সরাসরি কোন স্টুডেন্ট যদি দেখে থাকেন যে আপনারা আল আজহারে ভর্তি হতে চান, তাহলে এই যে সাদেক ভাই ওনাদের সাথে যোগাযোগ করবেন, কিভাবে কোথায় কি অ্যাপ্লাই করতে হবে, কোথায় আবেদন করতে হবে, কোথায় কি শিখতে হবে, ডিটেইলস আপনারা এই যে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা যোগাযোগ করলে সেটিও সুযোগ পেয়ে যাবেন, তাই তো আজারি ভাই? এবং একটি বিষয় জানিয়ে রাখি যে এই বছর যে 2022-23 সালের যে আল আজহারের স্কলারশিপের রেজাল্ট, সেখানে যে শিক্ষার্থীর নাম সর্বপ্রথম এসেছে সাইফুল ইসলাম, শিক্ষার্থী দারুণ আছে দ্বিতীয় কারণে। আচ্ছা, তিনি আমাদের এই প্রতিষ্ঠানেই মাশাআল্লাহ মাশাআল্লাহ অতি শীঘ্র অল্প সময় আগে তিনি এখানে পড়াশোনা করেছেন এবং এখানের সার্টিফিকেট আমাদের আবেদন পত্রে যে সার্টিফিকেটের কথা বলা এবং এখানে অগ্রাধিকার দেওয়ার কথাটি বলা হয়েছে, যাদেরকে সিলেকশনে নেওয়া হোক অথবা পরীক্ষার মাধ্যমে নেওয়া হোক স্কলারশিপের জন্য, সেখানে আরবি ভাষার এই প্রফিসিয়েন্সি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এটাকে প্রাধান্য দেওয়া হয়। আমাদের এই সার্টিফিকেট দিয়ে তিনি প্রাধান্য পেয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, অনলাইনে কি আপনারা কোনো সিস্টেম করেছেন? আলহামদুলিল্লাহ, আমাদের এই ক্লাসগুলো এবং আরবি ভাষা শিক্ষার যাবতীয় বিষয়গুলো অফলাইনের সাথে সাথে অনলাইনে এবং অনলাইনের সাথে সাথে অফলাইন, অফলাইন আবাসিকের সাথে সাথে অনাবাসিক এবং অনাবাসিক ছাড়াও কেউ চাইলে আবাসিক। আচ্ছা আচ্ছা, অর্থাৎ আপনাদের ওইখানে গিয়ে যদি কেউ থাকতে চায়, সরাসরি ক্লাস করতে চায়, থেকে খেয়ে
ওনারা থাকতে পারবে এই তো? আচ্ছা আচ্ছা, ওটা নিশ্চয়ই বিস্তারিত খরচটা আপনারা ফোন করে ব্যক্তিগত সমস্যার কারণে সে একটি ব্যাচ মেইনটেইন করতে পারে না, তখন আমরা প্রাইভেট নিয়ে তাদেরকে সাপোর্ট করি। ও আচ্ছা আচ্ছা, মানে একজন দুইজনকে আলাদা স্পেশাল ভাবে। ইদানিং আমাদের একজন ছাত্র বেশি অক্সফোর্ডে, তিনি ও লেভেল প্রাইভেট পরীক্ষা দিচ্ছেন। আচ্ছা, এই ও লেভেলে তার অ্যারাবিক সাবজেক্টটা তার একটি মূল সাবজেক্ট, তো অ্যারাবিকে যেই ধরনের দক্ষতা হওয়া দরকার তিনি আজিমপুর থেকে আমাদের এখানে গেছেন। যেটা তার শিখতে হবে সেটা শিখতে পারবেন, তো আমরা সেই ব্যবস্থা। আচ্ছা, আপনারা যেহেতু রাইটিং শব্দটা আসলো, লিসেনিং, রাইটিং, স্পিকিং, তিনটাই আপনারা মানে দক্ষ করে দেন? আমাদের এখানে সব ধরনের ব্যবস্থা আছে, বিশেষ করে যারা কোরআন দেখে পড়তে পারেন এদেরকে আমরা অগ্র গতির দিক থেকে। আচ্ছা, যেহেতু তার বেসিক রিডিং পড়ার ইয়াটা রয়ে গেছে, এরপরে যদি কেউ না আমি রিডিংটাও করতে পারেন না, তবে সেটা তার আরবি ভাষা শিক্ষাই না, বরং কোরআন যেখানে আমাদের মুসলমানদের মূল এবং সূচনা, সে এই আরবি ভাষা শিক্ষার শুরুটাই কোরআন শরীফ থেকে শিখতে পারবে। আচ্ছা, এই কোরআনের কথাই যেহেতু আসলো, কোরআন শরীফ তো ধরেন বাংলাদেশে বা এখন সারা বিশ্বে যাই দেখি সবই কিন্তু জের জবর দেওয়া আছে। হ্যাঁ, কিন্তু আপনারা যে পড়াশোনা করেন আরবিতে সেখানে তো আর জের জবর নাই, তো এইটা ওইটা ওই বিষয়ে কি আপনারা দক্ষ করে দেন? জি, আমাদের এই জন্য বলছি যে সমস্ত শিক্ষার্থীরা বাইরে পড়াশোনা করতে চান তাদের দরকার আরবি স্পোকেন, কিন্তু যদি কেউ বাংলাদেশে অথবা বাইরেও পড়াশোনা করতে চান তার অ্যারাবিক ব্যাকরণটা বা ফান্ডামেন্টাল অ্যারাবিক গ্রামারটা তার দুর্বল, সেই ক্ষেত্রে আমরা কিন্তু একদম বাংলাদেশের যে আলিয়া মাদ্রাসার সিলেবাস পঞ্চম শ্রেণী থেকে বা চতুর্থ শ্রেণী থেকে মিজান থেকে যে বইটা শুরু করা হয় এবং ফাজিল পর্যন্ত ডিগ্রি, যে ডিগ্রি সমমানের যে ক্লাসগুলো সেখানে পর্যন্ত কিন্তু এই আরবি ব্যাকরণের অধ্যায়গুলো থাকে, তো এই দর্শগুলো আমরা সামগ্রিকভাবে এবং শর্ট করে আমাদের নিজস্ব শিটের মাধ্যমে এবং সংক্ষিপ্ত আকার আপনারা এটাকে সুন্দর করে গুছিয়ে একটা নিজে আয়ত্ত করতে পারে, আবার কোরআনের আয়াতের সাথে অথবা হাদিসের যে নসের সাথে সে যেন প্র্যাকটিক্যালি এটা ব্যবহার করতে পারে বা বের করতে পারে, এখান থেকে যেন সঠিক অর্থটা সে বের করতে পারে। এক কথায় ব্যাকরণটা হচ্ছে একটা সূত্র, আরবি ভাষার কোরআন হাদিস বুঝতে গেলে এই সূত্রগুলো প্রয়োগ করে এখান থেকে যেন মর্মার্থ উপলব্ধি করতে পারে। আপনার কথা থেকে আমার আরেকটা প্রশ্ন আসলো, তাহলে কি আমি যদি এখন কোরআন শরীফের ধরন সূরা ইয়াসিন তেলাওয়াত করলাম আমি কি এটার অর্থটা বুঝতে পারবো আপনার কোর্স করে? যদি আপনার শাব্দিক শব্দের যে বিষয়গুলো, যে ভোকাবুলারি, যদি হ্যাঁ কোরআন শরীফে প্রায় 86,000 শব্দ আছে, তো এর মধ্যে আমরা ধরে নেই যে অতীতকালের ক্রিয়া অথবা বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, আদেশবাচক ক্রিয়া, নিষেধবাচক ক্রিয়া, এটা কিন্তু একটা ক্রিয়ামূল বা ধাতু থেকে উৎপন্ন, তো এই একটা শব্দ জানলে দেখা গেল আপনি একশত শব্দ জানতে পারেন, অনেকগুলি শব্দ হয়ে যায়। অতীতকালে যেমন আমরা ইংরেজিতে চার ধরনের অতীতকালের শব্দ আছে, আরবিতে এটা ছয় ধরনের, এবং এখান থেকে 336টি শব্দ আলাদা আলাদা অর্থ জ্ঞাপন করে, এবং সবগুলো কিন্তু আমরা অনলাইনের ক্লাসে মাত্র 2 বা 3 দিনে এটা আয়ত্ত করতে পারে একজন শিক্ষক। আচ্ছা, এখন আসি সর্বনিম্ন কয় দিনের কোর্স আছে? আমরা সর্বনিম্ন একজন শিক্ষার্থীর জন্য 1 মাসের কোর্সের ব্যবস্থা করেছি। 1 মাস মিনিমাম, 1 মাসের কোর্স, এটা আমি শিক্ষার্থী বলেন, প্রবাসী বলেন বা যাই বলেন, মিনিমাম 1 মাস, আর সর্বোচ্চ কত দিন আছে? আমাদের 1 বছরের পর্যন্ত, 1 বছরের আছে। তাহলে মানে 1 বছরেরটা হলো যে একদম মনে হয় যে সে বলা, লেখা, শোনা সবকিছু একদম এক্সপার্ট হয়ে যাবে। আচ্ছা, শিক্ষার্থীরা যে কোনো কোরআন শরীফেরই হয়তো জের জবর দেওয়া যায়, কিন্তু সে বলতে পারবে যে এখানে জেরটা হবে না জবর হবে, কোন নিয়মের কারণে হবে, এবং সেই অনুযায়ী সে অর্থ করতে পারবে। আচ্ছা, আমি যদি অনেকেই প্রশ্ন করতে চাইবেন যে মিনিমাম, একদম মিনিমাম, যেহেতু এটা উঠানামা করে বিভিন্ন পরিস্থিতির কারণে, যে 1 মাসের কোর্সটা মিনিমাম কত হতে পারে, কত থেকে কত হতে পারে, এটা একটা আইডিয়া দিলেন, কারণ এটা ফিক্সড থাকবে না। কোর্স ফিটা খুব কম, একদম যত সামান্য, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে আসলে এটা অনেক কম। আর হচ্ছে আমরা চাই আরবি ভাষার গুরুত্বটা মানুষ উপলব্ধি করুক এবং এটা আয়ত্ত করুক, এখানে অর্থের পরিমাণটা আসলে খুবই লেনদেনের খুবই কম। এবং অফলাইনে কিন্তু তাদের মূলত থাকা খাওয়ার যে ঢাকার এক্সপেন্সিস এক্সপেন্স বা যে খরচ, এর সাথে খুব যত সামান্য সময় নিয়ে অর্থ নিয়েই আমরা এই কোর্সের ব্যবস্থা করি।
অর্থাৎ 5000 টাকার মধ্যে সে থাকা খাওয়া এবং কোর্স ফি করতে পারছে মাত্র 5000 টাকা তো বিশাল বিরাট সুযোগ একটা কোর্স করতে গেলে শুধু দর্শক মণ্ডলী একটা ইংলিশ কোর্স বা অন্য যে কোনো কোর্সেই আমরা দেখেছি যে মাসে 5000 টাকা এটা তো শুধু এমনিতেই লাগে সপ্তাহে 3 দিন ক্লাস করলেই 5000 আর ওনারা আমি এটা আজকের হিসাব কথা বলছি আজকে বলতে ধরেন এই 25 সেপ্টেম্বরের কথা বলছি এই হিসাবে ওনারা মাত্র 5000 টাকা এটা হয়তো মানে পরবর্তীতে কোনো কারণে হয়তো বাড়তেও পারে বাজার পরিস্থিতির কারণে তো এটা কিন্তু খুবই যৎসামান্য এটা মানে বলতে গেলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনারা খুবই সুন্দর উদ্যোগ নিয়েছেন একটা কোর্সে মানে ব্যাচ কখন শুরু হয় আপনার মাসের কখন শুরু করেন সাধারণত আমরা যে কোনো পাবলিক পরীক্ষা বিশেষ করে দাখিল আলিম বা ফাজিল পরীক্ষা এই পরীক্ষাগুলোর পরে যে সময়টা শুরু হয় এক সপ্তাহের মধ্যে সাধারণত শুরু হয় তার মানে কেউ পাবলিক পরীক্ষা দিয়ে এক সপ্তাহের মধ্যে যোগাযোগ করলে আমাদের নতুন ব্যাচ পাবে আচ্ছা ওটা হলো স্টুডেন্টদের যে স্টুডেন্টদের পাবলিক পরীক্ষার পরে জি এবং এছাড়াও যে সমস্ত ছাত্র ভাইরা আছেন তারা সাধারণত প্রত্যেক মাসেরই প্রথম 1 তারিখ বা 2 তারিখ বা 3 তারিখের মধ্যে মানে 1 থেকে 3 তারিখের মধ্যে আপনারা একটা করে ব্যাচ শুরু করেন পরীক্ষা চলছে তাদের পরীক্ষা শেষ হবে তো এর এক সপ্তাহের মধ্যে তারা ব্যাচ পেয়ে যাচ্ছেন আবার মাসের শুরুর দিক থেকেও 1 থেকে 3 তারিখের মধ্যেই তারা আচ্ছা এটা তো ধরেন স্টুডেন্টের কথা তাদের পরীক্ষা শিডিউল দেখে তারা ব্যাচ শুরু করে এখন মনে করেন আমি 2 মাস পরে মিডল ইস্টে যাব চাকরি করতে আমার দরকার মাসের অর্ধেক ধরেন আজকে সেপ্টেম্বরের 25 তারিখ তো আমি চাচ্ছি 27 তারিখ থেকে আমি আগামী 1 মাস করব এই ক্ষেত্রে কি আমাকে 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে নাকি বলছিলাম কোর্সটি অনলাইনে ব্যাচ আকারে এবং প্রাইভেট আকারে প্রাইভেট যে কোনো সময় থেকে শুরু করতে পারে সেটির খরচটা সময়টা আলোচনা সাপেক্ষে ঠিক করে নেবেন কি কেউ যদি চান যে 10 দিনে সে আমাদের এখানে থেকে খেয়ে আরবিতে কথা বলতে চান এবং মিডল ইস্টে যাবেন এই ব্যবস্থা কিন্তু আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা তো বিশাল আমার মনে হয় শুধু দর্শক মণ্ডলী বিশেষ করে যেসব সম্মানিত প্রবাসী ভাইয়েরা আপনারা মিডল ইস্টে চাকরি করতে যান তো আমার মনে হয় যে আপনারা মিনিমাম 10-15 দিনের এই কোর্সটা করে যাবেন তাহলে দেখবেন আপনারা ওখানে ভালো বেতন পাবেন ভালো সম্মান পাবেন সুযোগ সুবিধা পাবেন আমি বলবো একটু কথা যোগ করতে যে তারা যে জীবনের আশঙ্কায় থাকেন একটা জিনিস প্রয়োজন নিতে প্রয়োজন জানেন না একটা জায়গায় যাবেন বলতে পারেন না একটি জায়গা হারিয়ে গেছেন তিনি তার তথ্যটা শেয়ার করতে পারেন না পারে না বিশেষ করে মানসিক ভাবে খুব অস্বস্তিতে থাকে খুবই অস্বস্তি এটা আশা করি যে তার আরবি ভাষা জানার কারণে এবং যেই লোক যেখানেই যাবেন তিনি সেই জায়গাটার পরিস্থিতিটা বুঝতে পারবেন যদি ভাষাটা জানেন এটা বিশাল একটা ফ্যাক্টর শুধু দর্শক মণ্ডলী আমি আর বেশি লম্বা করতে চাই না আমি মূল মূল জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমি আবারও আহ্বান জানাবো যারা কোরআন পড়তে চান এবং সাথে আরবিটাও বুঝতে চান অর্থটা তারাও শিখতে পারেন যারা প্রবাসী ভাইয়েরা বিদেশে চাকরিতে যান ব্যবসায় যান তারাও শিখে নিতে পারেন আর যারা স্টুডেন্ট আরবি লাইনে তাদের জন্য তো অবশ্যই আমি বলবো এটা ফরজ মাদ্রাসায় পড়বো আর আরবি জানবো না বুঝবো না বলতে পারবো না এটি আসলে দুঃখজনক তো আমি মনে করি আচ্ছা এখানে আমি আপনাকে আরেকটু যোগ করি অনেক মহিলা বা গৃহবধূ ওনারা যে শখের বসে শিখতে চান ওনাদের জন্য তো আপনাদের কোর্স আছে তাই না কোর্স আছে তবে বেসিক্যালি কোরআন যদি শিখতে চান এটার জন্য মহিলা শিক্ষিকা আছেন কিন্তু যদি আরবি ব্যাকরণ বা আরবি স্পোকেন পড়তে চান সেক্ষেত্রে আমরা এই পর্যন্ত মহিলা শিক্ষিকা ব্যবস্থা করতে পারিনি আমরা আমাদের আপনাদের পরিকল্পনায় আছে যে দর্শক মণ্ডলী আপনারা এটা শুনে নিলেন যে আপনার ওনাদের পরিকল্পনা রয়েছে হয়তো অচিরেই শীঘ্রই সেটি শুরু হবে মহিলাদের জন্য কোর্স ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ তো দর্শক মণ্ডলী আমি মনে করি আপনারা এই সুবর্ণ সুযোগটি নেবেন এবং এই তথ্যটি এই ভিডিওটি আপনারা আপনাদের যেসব আত্মীয় স্বজন এই বিষয়ে আগ্রহী তাদেরকেও শেয়ার করে দিবেন সাদিক ভাই আজকের মতো বিদায় নিচ্ছি এখানে ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আমি আরেকবার বসবো বিভিন্ন তথ্য নিব যে মিশরের এই বিখ্যাত আল আজহার ইউনিভার্সিটিতে অনেকেই পড়তে চান যেতে চান সেই বিষয়ে আমি আপনার সাথে একবার ঠিক এই স্থানে বসেই কিন্তু আপনার সাথে ভিডিও করেছিলাম দর্শক মণ্ডলী ঠিক এই যে এই স্থানে বসেই আমার সাথে এই আজহারি ভাই ছিল সাইমুম আল মাহাদি ছিল ওই যে ওখানে হ্যাঁ রাশেদ ভাই ছিলেন এখানে জি এখানে আমরা ওই যে আল আজহারে যাওয়ার বিষয়ে আমরা কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম
ইনশাআল্লাহ আরেকটি এরকম অনেক প্রশ্ন জমা হয়ে আছে, ইনশাআল্লাহ আরেকটি ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।